হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো এই ডেলিটা মানে ঝুড়ি যেটা আমি সবজি রাখি, তো ওটা বার করে রাখা হয়েছিল, সবজিগুলো ডেলে রাখা হয়েছিল এই বসার মাদুরটায়। তো সবজিগুলো অগোছালো লাগতেছে আর কতগুলো নষ্ট হয়ে গিয়েছে, কারণ অনেক দিন ধরে পড়ে আছে। কাঁচা লঙ্কাগুলো তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো কতগুলো ইউজ করা হচ্ছে, আর যেগুলো একদম মানে শুকিয়ে গিয়েছে ওগুলো ইউজ করা হয়নি যখন হসপিটালে ছিলাম। তো ওইগুলো আমি ঝেড়ে ঝুড়ে ভালোগুলো নিয়ে নিচ্ছি আর নষ্টগুলো ফেলে দিচ্ছি। আর সত্যিতেই মানে এই যে বাঁশের যে ঝুড়িটা আছে, এটাতে কিন্তু সবজি অনেক দিন টিকে থাকে। আর যেটা প্লাস্টিকের ঝুড়ি, ওটাতে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমরা বলেছিলে যে পেপার বিছিয়ে দিতে তাহলে তাড়াতাড়ি নষ্ট হয় না। হ্যাঁ, পেপার বিছিয়ে দিলে এত তাড়াতাড়ি নষ্ট হয় না, কিন্তু এটাতেও অনেক দিন টিকে। তো এইখানে জেঠিমা বসে আছে, আর জেঠিমার মাথায় মানে কালা ইয়ে কী বলে এগুলোকে, ভ্যাসমল না কি যেন আমি জানি না ঠিক। তো ওগুলো লাগিয়ে দিচ্ছে মাসিমা, আমি একটুখানি লাগিয়ে দিচ্ছিলাম। তো জুই উঠে পড়লো ঘুম থেকে, আর এদিকে জুয়ের পাপা আর মাসিমা খেতে বসে পড়েছে। এই হচ্ছে একটা জিনিস, এটাকে বলে টাকোয়া, তোমাদেরকে দেখিয়েছিলাম নদী থেকে পাওয়া যায়। তো আমাদের বাড়ির পাশের যে নদীটা আছে সেটা থেকে কিন্তু অনেকগুলো পাওয়া যায়। কেউ কেউ আছে এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো সেদিন এগুলো নিয়ে এসেছে নদী থেকে, এখানে এক বালতি আছে পুরো। তো এগুলো সব হয়তো সেদ্ধ করা হয়েছে, তারপরে এখন বার করা হবে। তো এগুলো খাবে সবাই বাড়ির, শুধু আমি বাদ দিই। আমি সকালবেলা উঠে কিন্তু ব্রাশও করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু কপালের তিলকটা এখনও উঠেনি। আর হচ্ছে মুখ ধুয়েছি কিন্তু সাবান লাগাইনি, মানে এমনিতেই মুখটা ধুয়েছি। সকালবেলা উঠে আমি সাবান লাগাই না মুখে। এই যে আমাদের জুঁই শোনা চলে এসেছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু সামনে। টুপি পরাও নেই কেন? ওকে টুপিটা নিয়ে শুধু, এদিকে ঠান্ডা আছে, টুপি নিয়ে না, তবুও টুপি নিয়ে আমি আসলাম। এখন এইখানে বসে বসে একটু এডিট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ও যাচ্ছে সন্টুকে নিয়ে টুপি নিয়ে আসতে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই যে আমি খাচ্ছি আর ও এদিকে জুইকে খাওয়াচ্ছে। জুই খাচ্ছে ফিস দিয়ে ভাত। সোনা কেমন আছো তুমি? ওই দেখো লজ্জা, কি লজ্জা পাচ্ছে? ও জুইকে খাইয়ে অল্প করে ও খেতে বসে পড়ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা আর জুই দেখো ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমার মাথাটা কেন জানি একটু ব্যথা করতেছে, তো এর জন্য বেশ কিছু শেয়ারই করতে পারতেছি না তোমাদের সাথে। মানে সকালবেলা থেকে এনার্জিটাই পাচ্ছি না, মাথাটা না এই সাইডটা প্রচুর ব্যথা করতেছে শুয়ে থাকতে থাকতে। তো মাঝে মাঝে হেঁটেও বেড়াচ্ছি। ও গিয়েছে আবার মাথা ভাঙা, জুয়ের ওষুধ শেষ হয়ে গিয়েছে তো ওষুধ নিয়ে আসতে গিয়েছে। আর বাজারে একবার গিয়ে খোঁজ করে এসেছিলো, তো বাজারে পাওয়া যায়নি। আর হচ্ছে ঘোষেটাঙ্গা বাজারে যেতে চাইলো, বলে কি যদি ওইখানেও পাওয়া না যায় তারপরে সেই আবার আমাকে মাথামা থেকে আনতে হবে, তো বেকার ঘোষেটাঙ্গা যাওয়ার ভাড়াটা বেকার খরচ হবে। তো আমি বললাম যে যাও মাথাভাঙায় যাও। তো মাথাভাঙায় গেল, এই যে একটু আগেই গেল। তো আস্তে আস্তে মনে হয় সন্ধ্যায় লেগে যাবে। তো ভাবলাম যে জুই ঘুমিয়ে পড়েছে আর আমি শুয়ে শুয়ে, তো তোমাদের সাথে একটু কথা বলি তাহলে ভালো লাগবে। আর হচ্ছে তো চলো, আজকে কিন্তু আমি স্নান করিনি, হাত মুখ ধুয়েছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি। আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করেছি, শুধু এই দেখো ড্রেসটা চেঞ্জ করেছি আর হাত মুখ ধুয়ে নিয়েছি। আর এই সোয়েটারটা না পরে যদি আমার যে কালো আর একটা সোয়েটার আছে, জাম্পার যেটাকে বলে, তো ওটা পড়লে না আর শুইতে পারি না, অসুবিধা হয়। মাথায় যে টুপিটা থাকে ওটা মাথার এখানে হয়ে থাকে, তো ঘাড়টা ব্যথা হয়ে যায়। তাই জুয়ের বাবার কিন্তু এই সোয়েটারটা, তো এটাই আমি পরি সকালবেলা। পড়লে অবশ্য টুপিটা মাথায় দিয়ে বেড়াই, কারণ শীত পড়ে। আর জ্যাকেট পরতে বলে জুয়ের বাবা, বলে জ্যাকেট পরে বেড়াও, কিন্তু বাড়িতে জ্যাকেট পরে আমার বেড়াতে ভালো লাগে না, কেননা জ্যাকেটটা একটু উস্কুসে টাইপের লাগে কিরকম যেন। তো কোথাও গেলে জ্যাকেট ঠিক আছে, বাড়িতে পড়ার জন্য আমার ঠিক লাগে না, সুইটারই ঠিক লাগে। তো একদম পিছনের দিকে কয়েকটা জামা কাপড় মেলতে দেওয়া আছে, ওগুলো নিয়ে আসি গিয়ে। আর জুই হয়তো ঘরেই ঘুমোচ্ছে।
তো মা এসেছে হচ্ছে সন্ধ্যাবেলায়, আর সন্ধ্যা থেকে শুয়েছিলাম তাই তোমাদেরকে দেখাইনি, কেননা বললাম একটু আগে যে মাথাটা ব্যথা করতেছিল। তো এখন উঠলাম, আর হচ্ছে এই যে বাচ্চাটার সাথে এসেছে, এটা হচ্ছে বড় মার যে বড় মেয়ে আছে, বড় মেয়ের বাচ্চা আর কি, মানে ভাগ্নি হয়। তো ও বসে জুঁইয়ের সাথে খেলতেছে। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি গরম জল করে নিলাম আমার খাওয়ার জন্য, আর জুঁইকে এখন খাওয়াবো, তো এর জন্য গরম জল করে নিলাম। ও এই যে একটু আগেই আসলো মাত্র, আবার মনে ওকে যেতে হবে বাজারে, প্যাম্পার্স নেই, প্যাম্পার্স আনতে হবে। প্যাম্পার্স আনার কথা মনে ছিল না তোমার? বলে গেছি তো, আর তুমি ওষুধ আনতে বলছিলে, তাই জন্য আমি ওষুধ নিয়ে চলে আসছি। কি বিস্কুট দাও, মিশাল করে দিয়ে করো। তো বন্ধুরা এই দেখো ও নিয়ে এসেছে, এগুলো হচ্ছে কি গ্রিন টি, আজকে প্রথম দেখলাম, মানে মোবাইলে তো ভিডিওতে দেখি, তো আজকে সামনাসামনি প্রথম দেখলাম। আর ও একটা বানিয়েছিল তখন, তো মোটামুটি একটু হালকা কুসুম কুসুম জলে পড়েছিল, তো আমার খেতে একদম ভালো লাগেনি, খেয়ে কোনো স্বাদ পায়নি। এখন গরম জল করা দেখে ওই যে খেতে চাচ্ছে। আর এগুলো হচ্ছে ওরা এক বন্ধু, মানে এগুলো দিয়ে গিয়েছে হচ্ছে জুয়ের জন্য, কেননা জুয়ের না কাশি আর গলাটা নাকি ঠিক হবে একটু, তো এগুলো খাওয়ানো নাকি ভালো এর জন্য দিয়ে গেছে। তো এই দেখো আমি বানাচ্ছি গ্রিন টি। হয়ে গেছে, খেয়ে কীরকম যেন কলগেট কলগেট সেন্ট পাই। তো একটা খাবে মা আর একটা খাবে ও, দুজনে খাবে। মাকে আজকে টেস্ট করাবো, মা কোনোদিনও কিন্তু খায়নি এগুলো গ্রিন টি। তো এমনিতে বাড়ির চা পাতা দিয়ে চা খায়, কিন্তু আজকে খাওয়াবো। মা খাবে হচ্ছে গ্রিন টি। জ্বলে গেল রে, তোমার দেখতে লাগে নাকি কি আনছে? যে বাবা আমার জন্য বাজার থেকে কি নিয়ে আসে, ওই ঘরে ঢুক। ইনের নামও জুই না? কতগুলো জিনিস নিয়ে যাচ্ছে বাবা, বারো ভাজা খাই, বারো ভাজা খাই, জুই করতে জুই, তুমি বারো ভাজা খাও। হ্যাঁ কি দেখো, শুকনো জিনিস, শুকনো জিনিস আনছি। তো এগুলো কয়েকটা নিয়ে রেখে দিচ্ছি, সকালবেলা করে চা দিয়ে খাইতে পারবে, আর হচ্ছে কয়েকটা দিয়ে দিচ্ছি। তো জুইকে ঘরের ভিতরে রাখলে, মানে মশারি দিয়েছি তো মশারির ভিতরে রাখলে, টুপি পরাইলে, আবার ব্ল্যাঙ্কেটের ভিতরে থাকলে বেশি ঘেমে যায়, এর জন্য ঘরের মানে এখন টুপিটা আপাতত খোলা। তবু মাঝে মাঝে দিয়ে দিচ্ছি, ও রাখতেই চায় না, বেশি মাথাটা ঘেমে যায় তো বারবার, মানে সবাই খেতে বসে পড়েছে, বাবা, তারপর বাবা মা, জুইয়ের বাবা আর বাবা, খাওয়া শেষ, খাওয়া শেষ, সবাই যে শামুকের হরপ্পা শীতল, হরপ্পা কি মা পাইলে হরপ্পা না টাকওয়া, টাকওয়া গিলে হরপ্পা, হরপ্পা তাই হরপ্পা বলি, হরপ্পা আর শীতলের আওটা, শীতলের আওটা। তো সবাই খাচ্ছে এখানে, আর আমি জুইকে নিয়ে বসে আছি ঘরে। তো জুই না হলে এখনো পর্যন্ত ঘুমোইনি, না হলে ও চলে আসবে বাইরে, তো জুয়ের বাপ্পার খাওয়া হলে পরে ও চুইকে দেখবে, তারপরে আমি খাওয়া দাবো। বাইরে শীত পড়তেছে না, ঠান্ডা। চলে যান, হ্যাঁ চলে যাই, এলে কি এলে, চলে যাই, আইয়ে আইছে আরো, হ্যাঁ আরো আসিনি। তো মা বাবা চলে যাচ্ছে, আর মাসিমা, শাশুড়িমা, তারপর ননদ সবাই এগিয়ে দিতে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছু অন্ধকারের জন্য। তো বন্ধুরা
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর ও এখনই একটু আগে খেলো আমি খাওয়া দাওয়া করার পর। আর জুইও আজ লেট করে ঘুমোলো, এখন বাজে 10:30, আর জুই মাত্র ঘুমোলো। তো এদিকে মা বাবা ওরাও চলে গেল, আমি একটু এগিয়ে দিয়ে আসলাম রাস্তা পর্যন্ত। তো বন্ধুরা, অনেক অনেক দিন আগে ওর দিয়েছিল অর্ডার একটা ড্রেসের, তো অনেক দিন পর আসলো ড্রেসটা, কালকে এসেছিল, তো কালকে শেয়ার করাই হয়নি তোমাদের সাথে, তো আজকে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার হাইনিকটা, আর এটা হচ্ছে আমি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ কালকে ও তোমাদের দেখিয়েছে, এমনভাবে দেখিয়েছে মানে পুরোটাই দেখাই যাচ্ছে না যে জিনিসটা কী দেখিয়েছে। একটু পিছাও, হাইনিক এটাকে বলে মনে হয়, এর উপরে আরো শাড়ি বা সুইটার পরার জন্য, সুইটারের ভিতরে আর না হলে শাড়ির সাথে ব্লাউজের মতো করে পরলেও ভালো লাগবে। তো অনেক দিন আগে এটা অর্ডার করা হয়েছিল, এই এতদিন পর, সেদিন পুজো হচ্ছিল, তো পুজোর ওইখানে পুজো দিতে গিয়েছিলাম, সেদিনই এসেছিল, তো সেদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সময় পাইনি দেখানোর জন্য। তো আজকে মানে কালকে রাত্রিবেলা ও তোমাদের দেখিয়েছিল, আর ও এদিকে ভিডিও করতে করতে দেখাতে দেখাতে আমি তো ঘুমিয়ে পড়েছি। পিছাও, গায়ে পড়লে কিন্তু মানে শরীরে একদম ফিটিং, হ্যাঁ শাড়ির সাথে পড়লে ভালো লাগে। হোয়াইট কালার ছিল, হোয়াইট কালার ছিল, এটা হচ্ছে মেশো থেকে নেওয়া, মেশো থেকে অনেক লেট করে দেয়। সরো সোনা, চুল কেন টেনে ধরছে দেখো তো, দেখো তো আমার চুলটা কেমন করে টেনে ধরছে, পাজি দুষ্টু। তো এটার দাম কিন্তু হচ্ছে 217 টাকা, 217 টাকা। আর এই দেখো কেমন করে টুকরা টুকরা করে রাখতেছে, ইস আমার জিনিসের বোধ হয় কোনো যত্ন নাই, ভালো করে ভাঁজ করে রাখো সুন্দর করে, তুমি না আরো বেশি সুন্দর করে ভাঁজ করতে পারো। পরশু দিন মানে 17 তারিখ আমাদের জুইসোনার জন্মদিন, তোমরা সবাই কিন্তু একটু জুইসোনাকে উইশ করবে, হ্যাঁ আর আমি জানি তোমরা সবাই জুইসোনাকে অনেক অনেক ভালোবাসো। তো বন্ধুরা, এটা ছিল তোমাদের সাথে শেয়ার করার, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখন আমিও ঘুমিয়ে পড়বো, আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও, যাতে আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তো বাই, গুড নাইট, টাটা।